দেশীয় খামারিদের স্বার্থ রক্ষার অজুহাতে টেকনাফের শাহপুরীর দ্বীপ করিডোর দিয়ে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তিন বছর ধরে কর্মসংস্থান হারিয়ে দিশেহারা জীবনযাপন করছেন ব্যবসা সংশ্লিষ্টরা। এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে বঞ্চিত হয়েছে রাজস্ব খাত। তাই দ্রুত এই করিডোর দিয়ে গবাদি পশু আমদানির দাবি স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীদের। 2003 সালের পর থেকে কক্সবাজারের টেকনাফের শাহপুরীর দ্বীপ করিডোরের প্রতিদিনের সকালের চিত্র ছিল এমন, যেটির দুই পাশে গবাদি পশুবাহী ট্রলার থেকে নামানো হচ্ছে মিয়ানমার থেকে আসা গরু মহিষ। কিন্তু দেশীয় খামারিদের স্বার্থ রক্ষার অজুহাতে 2021 সালে মিয়ানমার থেকে এই করিডোর দিয়ে গবাদি পশু আমদানি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার, আর এতে হতাশ শাহপুরীর দ্বীপের ব্যবসায়ী ও শ্রমিকরা। ওইগুলি বন্ধ করে দেওয়ার কারণে আমাদের এখানে মেহনতি মানুষ কষ্টতে দিন যাপন করতেছে। আমরা 200-500 লেবার আছে এখানে, সম্পূর্ণ বেগুন অকার্য হয়েছে না। ফার্মের মালিকেরা নাকি মামলা করে করিডোরটা আমাদেরকে স্থগিত করেছে, করিডোরটা যেন চালু করে দেয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। 40,000 মানুষের এই দ্বীপে করিডোর দিয়ে জীবিকা নির্বাহ করত প্রায় 10,000-এর বেশি মানুষ, কিন্তু তৎকালীন সরকারের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে বড় অঙ্কের রাজস্ব হারায় সরকার। করিডোর বন্ধ হওয়ার কারণে অত্যন্ত দুঃখের বিষয়ে প্রায় 40,000 আমাদের সাগরদ্বীপের মধ্যে পরিবার আছে, এই পরিবারের দুঃখের কোনো শেষ নাই। বন্ধ করা দেওয়ার পরে মানে এখন ওখান থেকে গুরু দেখিয়েছে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়ে গেছে। 2021 সালে শাহপুরীর দ্বীপ জেটিঘাট দিয়ে পশু আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। কিভাবে এই করিডোর চালু করে, যেহেতু এটা আমাদের উপজেলা প্রশাসনের এটা আওতাধীন কোনো বিষয় না, নিষেধাজ্ঞাটা উঠিয়ে ফেলে তাহলে সেখান থেকে আবার পুনরায় গরু আমদানি করা যাবে। যে স্মারকলিপি আমরা সেটা হচ্ছে আমরা কাস্টমস সূত্রে জানা যায় চোরাই পথে পশু আনা নিরুৎসাহিত করতে 2003 সালের 25 মে থেকে শাহপুরীর দ্বীপ করিডোর চালু করে সরকার। ডিভিসি নিউজ ডেস্ক।